নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্না একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার সকাল, এখন 10টা বাজে। সপ্তাহের এই দিন দুটি সারা সপ্তাহের বাজার দোকান করতে করতেই কেটে যায়। তবে আজকে আর কোনো শপিং মলে আসেনি বাজার করতে, আজকে এসেছি হাটে। তবে মজার ঘটনা হলো, আমাদের দেশে যেমন গ্রামের দিকে শুধু হাট বসে, এখানে কিন্তু শহরেও হাট বসে। যত বড় শহর তার ফার্মার্স মার্কেটটি তত সুন্দর, আর যত ছোট শহর তার ফার্মার্স মার্কেটটিও ছোট। কি সুন্দর, চারিদিকের পাতাগুলো লাল হলুদ হয়ে আছে দেখুন। স্যান ফ্রান্সিসকো থেকে আমাদের এই জায়গাটি অনেকটাই দূরে। বছর দেড়েক আগে যখন একবার স্যান ফ্রান্সিসকো বেড়াতে গেছিলাম, তখন সেখানে ডাউন টাউনের এক ফার্মার্স মার্কেটে বেড়াতে গেছিলাম। চাষিদের সেই খোলা বাজারটি এতটাই সুন্দর ছিল, তাছাড়া আপনার ইচ্ছা করবে না কোনো মলে বাজার করতে যেতে। আর যেহেতু এখানে অনেক লোকজন আসবেন, আগের থেকেই ওই জন্য পুলিশের গাড়িটি এসে উপস্থিত। এদেশের প্রায় সব জায়গাতেই আপনি দু ধরনের বাজার দেখতে পাবেন। একদিকে ঝাঁ চকচকে বাজার যেমন থাকে, আর অন্যদিকে থাকে এরকম চাষিদের খোলা বাজার। মলগুলি আপনি সারা সপ্তাহেই খোলা পাবেন, কিন্তু এই হাট বসে সপ্তাহে একদিন। আর এই হাটে এত রকমের জিনিসপত্র পাওয়া যায় বলে লোকাল লোকজনেদের এই হাটগুলির প্রতি থাকে অসম্ভব এক আকর্ষণ। কী সুন্দর হাতের তৈরি জিনিসগুলো দেখুন। সামনে ক্রিসমাস বলে ক্রিসমাস ট্রির আদলে তৈরি কাঠের ট্রে, বিভিন্ন রকমের জিনিসপত্র কাঠের, এগুলি নাকি সব এনাদের নিজেদের হাতের তৈরি। এই ফার্মার্স মার্কেটগুলির এগুলিই বড় আকর্ষণ। এখানে যে শুধুমাত্র আপনি চাষির সবজিপাতি পাবেন তা না, দূরে কোনো এক গ্রামের শিল্পী সে তার নিজের হাতে তৈরি করা বিভিন্ন রকমের কাঠের জিনিস নিয়ে আসেন। কেউ নিয়ে আসেন লোকাল মধু, কেউ নিয়ে আসেন উল দিয়ে তৈরি করে পুতুল, নানা রকমের জিনিসপত্রে ভর্তি থাকে এই ফার্মার্স মার্কেটগুলি। চাকচিক্য এখানে আপনি একদমই পাবেন না। বড় বড় মল বা গ্রসারি স্টোরে যেরকম তীব্র আলো থাকে, বা এই শীতের দিনে ক্রেতাদের বাঁচার জন্য বড় বড় হিটার চলতে থাকে, এখানে কিন্তু সূর্যের আলোটিই একমাত্র ভরসা। চোখ মুখ দিয়ে বইতে থাকে তীব্র শীতল হাওয়া, তার মধ্যেই একে অপরের দিকে যদি একটু চোখাচোখি হয়ে যায় হাঁটতে হাঁটতে, মৃদু হেসে আপনাকে উনি সুপ্রভাত জানাবেন। অল্প আলাপচারিতাও হয়তো চলতে পারে। আজকে হাটে এটি আমার বৌনি, ভীষণ সুন্দর হাতে তৈরি একটি কাঠের হামাল দিস্তে। শীতের সকালে একটু আদা থেতো করে গরম চায়ের মধ্যে ফেলবো, আবার কখনো হয়তো একটু আদা থেতো করে ছেলে মেয়েদের মুখে একটু রস দিয়ে দেবো, যা সর্দি কাশিতে ভোগে ওরা। আর এই ছোট্ট বাটিটা নিলাম ভাতের পাতে একটু লেবু লঙ্কা দেবো বলে। আগে যখন এই ফার্মার্স মার্কেটগুলিতে আসতাম, দেখতাম তখন খুব একটা বেশি কার্ড চলতো না, মানুষজন এখানে বেশি টাকা পয়সাতেই লেনদেন পছন্দ করতেন। কিন্তু এবার এসে দেখছি কিউআর কোড রেখেছেন বহু দোকানে, আপনি স্ক্যান করে নিতে পারেন। আমাদের দেশে যেমন জিপে দিয়ে আমরা অনেক কিছু কেনাকাটি করি, এদেশে হচ্ছে জেল দিয়েও নাকি পে করা যাবে, শুধু ফোন নাম্বারটুকু দরকার আমাদের দেশের জিপে এর মতো। আজ বাড়ি থেকে এই হাটে আসার সময় যেটুকু ক্যাশ টাকা পয়সা নিয়েছি সব কিছু মেহার কাছে রেখেছি। জিনিসপত্র আমি কিনবো, আর হিসাব করেও দাম দেবে, আবার বাড়তি টাকাটুকুও হিসাব করে ফেরত নেবে। কোথাও বেশি কম দিয়ে ফেললে আজ দায় ওর। চলুন এবার বাকি হাটটুকু ঘুরে ঘুরে দেখি। দাঁড়িয়ে আছি এখানে, সমানে একজনের গান কানে ভেসে আসছে। আমাদের দেশে গ্রামেগঞ্জে যখন আপনি কোনো হাটে যাবেন, অনেক সময় দেখতে পাওয়া যায় যে বড় একটা গাছের তলায় বসে কোনো এক বাউল প্রাণ খুলে গান গাইছেন। এদেশেও আপনি কিন্তু তাই দেখবেন। যখনই আপনি কোনো ফার্মার্স মার্কেটে যাবেন, দেখবেন বাজারের ঠিক কোনো এক কোনায় একজন বসে বসে গান গাইছেন। হয়তো তার হাতে সেই একতারাটি নেই, আছে একটি গিটার, পরনে হয়তো সেই গেরুয়া বসনটি নেই, আছে হয়তো কোট প্যান্ট, কিন্তু দুজনেই পরিবেশটিকে একই রকম করে তোলে। বাহ, শীতকালেও স্ট্রবেরি দেখুন। স্ট্রবেরি কিন্তু গরমের ফল, তাও এখানে পাওয়া যাচ্ছে। লঙ্কা আছে, ছোট ছোট লাল পেঁয়াজ আছে, কি বড় বড় লঙ্কাগুলো দেখুন। এইগুলোতে নাকি আবার ঝাল নেই, 600 টাকা করে বলছেন কেজি, দুটো নিয়ে যাই বাড়িতে। এনারা এগুলো কীভাবে খান তা অবশ্য জানি না, তবে এগুলো দিয়ে দারুণ কিন্তু পকোড়া হবে। 1 কেজি লাল এই ছোটো ছোটো পেঁয়াজগুলোও নিয়ে যাব। এদেশে অনেক ধরনেরই পেঁয়াজ পাওয়া যায়, লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ, হলুদ পেঁয়াজ, কিন্তু ছোট পেঁয়াজটা খুব কম পাওয়া যায়। এত সুন্দর পেলাম যখন একটু নিয়ে যাই। চলুন ওদিকে আর কী কী শাকসবজিগুলো আছে দেখি। একদম পরিষ্কার ধনেপাতা, লেটুস, এখানে ভীষণ সুন্দর পেঁয়াজকলিগুলো রাখা আছে দেখুন, কী বড় বড় পেঁয়াজগুলো হয়ে গেছে। এই শাকগুলো অবশ্য চিনি না, বহু শাকই এখানে আছে যেগুলো আমি চিনি না। বাবা, এই শাকটা আবার কেমন দেখতে দেখুন, গোটা গাটা, তা না একবার হাত দিয়ে দেখি তো। কী করে খায় এগুলো কী জানি, মনে হয় স্যালাডে খায়। থাক, বুঝতে পারছি না যখন এদেরকে আর নেবো না, যাদেরকে চিনি তাদেরকে নিই। আমাদের দেশের মতো এদেশে একদমই শাক পাতা রান্না করে খাওয়ার চল নেই। যেটুকু এই শাক পাতা দেখছেন, হয় এনারা স্যালাডে খান আর না হলে স্মুদিতে খান, সবই কাঁচাই খান। এদিকে বেশ কিছু সবজিপাতি আছে, শীতের বাঁধাকপি, দু রঙের ফুলকপি, বেগুনি, সাদা, কী সুন্দর লাগছে প্যাকেটগুলো দেখতে দেখুন। এদিকে আছে অল্প ব্রোকলি,
তবে এই ব্রোকলিগুলো নেবো না, এগুলো মনে হচ্ছে শেষের দিকে পড়ে গেছে। আসলে এই মার্কেটটা বসে সকাল 8টা থেকে, কিন্তু সকালের দিকটা তো খুব ঠান্ডা থাকে, প্রায় 1 ডিগ্রি কি 2 ডিগ্রি মতো তাপমাত্রা থাকে। কিন্তু অত সকালে এই খোলা বাজারে বাচ্চাদের নিয়ে এলে তো ঠান্ডা লেগে যাবে, তাই একটু এই বেলা বাড়তে টেম্পারেচারটাও বেড়েছে বাচ্চাদেরকে নিয়ে তাই এসেছি। কিন্তু এলে হবে কি, দেরি করে আসতে অর্ধেক জিনিসই প্রায় শেষের মুখে। খুব বেশি পরিমাণ জিনিসপত্র তো এনারা আনেন না, যাতে দিনেরটা দিনে শেষ হয়ে যায়। বড় পেঁয়াজ কলিটা আর নিলাম না, একটু ছোট দেখে নিলাম, বড়টার মনে হচ্ছে পাতাগুলো একটু ছিবড়ে হয়ে যাবে। চলুন, হয়ে গেছে, এবার একটু ফল নিই। ঠান্ডার জন্য দেখছি দোকানপাতিও এসেছে একটু কম। গরমকালে যখন ফার্মাস মার্কেটে আসি দেখি অনেক দোকান বসেছে, কিন্তু শীতকালে দেখছি একটু কম এসেছে। হয়তো এনাদের অনেকটা দূর থেকেও আসতে হয়, অতটা সকালে এত শীতের মধ্যে হয়তো সকলের পক্ষে সম্ভব হয় না আসার। ছোটবেলায় বাবার হাত ধরে আমি এরকম 2-3 বার হাটে গিয়েছিলাম, কিন্তু তখন আমি খুবই ছোট, ক্লাস 1 কি 2 পড়ি। বাড়ি থেকে অনেকটা দূরে বাবার সঙ্গে সাইকেলে করে গিয়েছিলাম। মেঠো পথ দিয়ে খানিকটা যাওয়ার পরই বেশ খানিকটা ফাঁকা জায়গা, বিশাল বড় বড় গাছ, চারিদিকে রোদে ফেটে পড়লেও সেই জায়গাটি ছিল ভীষণ শীতল বড় বড় ওই গাছের ছাওয়ার জন্য। বেশ গমগমে পরিবেশ, সবাই সবার সঙ্গে গল্প করছে, হাসছে, আর যার যতটুকু বিক্রি হবার তা হচ্ছে। যেটুকু যা সবজিপাতি ফলমূল নেবার বাবা নিয়েছিল, আর আমি আবার নিয়েছিলাম 2 হাঁস। আমাদের দেশের বাড়ির বাথরুমে একটা চৌবাচ্চা ছিল, সেই হাঁস ছানা দুটোকে আমি সেই চৌবাচ্চায় ছেড়ে রেখেছিলাম। কিন্তু 3 দিনের মাথায় একটা ভাম এসে একটা ছানাকে নিয়ে চলে যায়। তারপরে এই একটা ছানাকে একটু দেখাশোনা করতাম, কিন্তু 1 মাস পরেই তো সেই আবার ফিরে চলে আসে। 3 রকমেরই আঙুর রেখেছে দেখুন, সবুজ, কালো, লাল। অনেকদিন পরেই সবুজগুলো দেখছি, ওই জন্য অল্প একটু সবুজটাই নিলাম। চলুন, হয়ে গেছে বিল করা। এদিকে আমি বাজার দোকান নিলেও রামা আর রামার বাবা ঘুরে বেড়াচ্ছে কী কী খাবার দোকান আছে সেগুলির জন্য। কে এসেছে সকাল সকাল বাজার করতে দেখুন। বহু দোকানেই আপনি দেখবেন ছোট ছোট ছেলেমেয়েরা এসেছে তাদের মা বাবাদের ছুটির দিনে এই বিক্রি বাটাতে সাহায্য করার জন্য। এই দোকানটা নাকি ওর বাবা অনেক খুঁজে খুঁজে পেয়েছে, এটা নাকি খুব ভালো খাবার দিচ্ছে। গরম গরম ওদিকে বার্গার তৈরি হচ্ছে, এদিকে কোল্ড ড্রিঙ্কস। আমরাও এই যে এখন অর্ডার দিলাম, 10 মিনিট মতো লাগবে। চলুন ততক্ষণে আবার একটু হাটটা ঘুরে দেখি। কী সুন্দর একটা শীতের জামা কাপড় পোশাকের দোকান এসেছে দেখুন, আর কত সুন্দর সুন্দর উলের খেলনা। বহু বাবা মায়েরাই এখন প্লাস্টিকের খুব একটা খেলনাপাতিতে তাদের বাচ্চাদের খেলতে দিতে চান না, তারা দেখি কাঠ বা কাপড় বা উলের এই খেলনাপাতিগুলি খুব পছন্দ করেন, সেগুলোকে মাথায় রেখেই হয়তো এগুলো বানানো হয়েছে। কী সুন্দর লাগছে দেখুন এই লাল টুপিটা, আবার 2 পম পম সাদা সাদা। এই যে পেয়েছি এবার দোকানটা, এই দোকানটাকেই খুঁজছিলাম, লোকাল মধুর দোকান। ছেলেমেয়েদের এত সর্দি লাগে বলে এক বন্ধু বলছিল লোকাল মধুটা একবার খাইয়ে দেখতে পারো, কমবে। সামনে ক্রিসমাস বলে কী সুন্দর আবার মধুর কৌটোগুলোর মাথায় আবার ক্রিসমাসের টুপি পরানো দেখুন, আবার লাইটিংটাতে দেখুন ছোট্ট ছোট্ট আবার মৌমাছি। বিভিন্ন রকম সাইজেরই এখানে মধুর শিশি আছে, তবে আমি নিলাম একটা ছোট। যদি দেখি কাজ হচ্ছে, কাছেই তো আমাদের এই বাজারটা, একবার এসে নিয়ে যাব। আর এই যে এনার হচ্ছে দোকানটা, ইনি কীভাবে মধুটিকে ওনারা সংগ্রহ করেছেন, কীভাবে এটাকে প্রসেস করেছেন সেগুলি সব বলছেন। এখানে বেশ কিছু আবার দেখুন কী সুন্দর আবার মোমবাতি বানিয়ে রেখেছে, সব এনারা নিজেরা বানিয়েছেন। ছোট ছোট স্লেটের মধ্যে কোন শিশিতে কতটা মধু আছে আর তার কতটা দাম সেটা আবার লিখে রেখেছেন। এখানে আছে ছোট ছোট হানি স্টিক, বাচ্চাদের এটি ভারী পছন্দের। আবার এই শীতের দিনে যদি আপনি কাউকে একটু লোকাল মধু গিফট করতে চান, তার ব্যবস্থাটিও এখানে আছে, খুব সুন্দর করে গিফট বক্স করে রেখে দিয়েছেন। এই দেখুন আবার একজন তার মা বাবার সঙ্গে এসেছে হাটে, আবার কি সুন্দর একটা সোয়েটার পরে এসেছে দেখুন। মেহার বাবা নাকি ওইদিকে গ্যালারিতে আমাদের জন্য জায়গা রেখেছে খাবার খাবার জন্য। গ্যালারিতে বসে বসে আপনি খাবার খাবেন আর ফার্মাস মার্কেটটা উপভোগ করবেন। ওই যে এইটা আমাদের গ্যালারি, এই ফার্মাস মার্কেটটিতে বসে খাবার জায়গা নেই বলে অনেকেই দেখছি খাবার দাবার যারা কিনছেন তারা এখানে বসেই খাবার দাবার খাচ্ছেন, তারপরে উঠে আবার বাকিটুকু ঘোরাঘুরি করছেন। ওই দোকানটিতে এখনও 10 মিনিট হয়নি, ছেলেমেয়েরা মুখ শুকিয়ে বসে থাকবে, ওই জন্য ওর বাবা একটু টুক করে কিছু কিনে এনেছে, কিন্তু তাকে দেখে মেহার একদমই পছন্দ হয়নি। কিন্তু দিদির না পছন্দ হলেও এই গন্ধটির আমার খুব পছন্দ হয়েছে, যে খাবে না তাকে তুমি পরে সেধো বাবা, আগে আমাকে দাও। ছোট ছোট চিকেনের পিস করে তাকে স্টিকের মধ্যে ঢুকিয়ে বাটার দিয়ে আর মধু দিয়ে বারবিকিউ করেছে। খারাপ লাগছে না খেতে, তবে একটু যেন বেশি শক্ত শক্ত লাগছে। কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে কানে একজনের গান ভেসে আসছে, এই যেই দেখুন হাটের একটি কোনায় উনি বসে বসে গান করছেন। মেহু গিয়ে ওনাকে $5 দিয়ে এলো, আজ তো টাকা পয়সা সব ওরই হাতে। এই যে চলে এসেছে আমাদের খাবার, এই শীতের সকালে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খাবার মজাই আলাদা।
একটু বেশি করে এটার উপরে রসুন আর পার্সলে ছড়িয়ে দিয়েছে, অসম্ভব সুন্দর গন্ধটা আসছে। আর ওর বাবা নিয়েছে একটা চিকেন র্যাপ, মানে এদেশের একটা ওই চিকেন রোল। চলুন এবার এটা খেয়ে নিয়ে যতটুকু হাটটার বাকি আছে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এবার দেখি। সামনে ক্রিসমাস বলে সবাই কি সুন্দর হাতে করে তৈরি করে জিনিসপত্র নিয়ে সেখানে বিক্রি করছে দেখুন। এ তো আপনারা দেখিয়েছেন যে এখানে দরজার বাইরে এরকম গোল গোল রিত সবাই ঝুলিয়ে রাখে, এগুলো এনারা নিজেদের হাতে তৈরি করেছেন। আর ওই দেখুন একটি ভারতীয় দোকানও বসেছে, চলুন একবার যাই। কথা বলতে বলতে জানলাম ইনি পেশায় একজন শিক্ষিকা, আর এই সপ্তাহের শেষে যে হাট বসে সেখানে উনি একটি ছোট্ট মতো এই পারফিউমের স্টল দেন। ওনারা নাকি নিজেরাই পারফিউমটি তৈরি করেন, এটা আপনি কোনো দোকানে গেলে পাবেন না। আর সত্যি সত্যি এত সুন্দর গন্ধগুলো প্রতিটি পারফিউমের, মেহাকে উনি একটি করে দিচ্ছেন, মেহা দেখছি ভারী পছন্দ হয়েছে, তো ভাবলাম ওকে তাহলে একটা ছোটো মতো বোতল কিনে দিই। কত রকমের সুন্দর সুন্দর শিশিগুলো দেখুন, ওর এই ময়ূরকণ্ঠী রঙের বোতলটি পছন্দ হয়েছে, তাহলে তাই নিক। আর হাটের এই দোকানটি দেখুন, এটিও আমাদের একটি দেশির দোকান, একজন ঠাকুমা বসে আছেন এগুলি বিক্রির জন্য। তার নাতনি বিভিন্ন রকমের কাদা দিয়ে এই সমস্ত জিনিসপত্র তৈরি করেছেন, কি অপূর্ব সুন্দর লাগছে বলুন। একটি 8 বছরের ছোট্ট মেয়ের কি অদ্ভুত সুন্দর হাতের কাজ। চলুন এবার ধরলাম ফেরার পথ, বড় সুন্দর কাটলো 1-1.5 ঘন্টা। তিনজন এবার গল্প করতে করতে ওরা আসছে। রামকৃষ্ণর ভারী ইচ্ছা ছিল পাশে এই লাইব্রেরিটা আছে একবার যাওয়ার, কিন্তু বেশ ঠান্ডা লাগছে আর দুপুরে এখনও রান্নাবান্নাও হয়নি, ওই জন্য আজকে এখন বাড়ি যাচ্ছি, কাল যদি সম্ভব হয় একবার ছেলেটাকে নিয়ে আসব। নামের ফার্মাস মার্কেট হলেও চোখ বন্ধ করে আমার দেশের হাট, দেশটি ভিন্ন তাই নামটি ভিন্ন, কিন্তু পরিবেশটিও এক আর উদ্দেশ্যটাও এক। শুধু পার্থক্য যেটুকু চোখে পড়ে তা বেশভূষাগুলিতে, বাজার মনে হচ্ছে রোদ উঠবে না। শীতকালে এটা অবশ্য খুবই স্বাভাবিক ঘটনা, সপ্তাহে আমরা 2-3 দিনই রোদ পাই, বাকি দিনগুলো এমন মেঘলাই কেটে যায়। তবে যেদিন রোদ উঠবে সেদিনকে আপনাদের একবারটি পার্কে নিয়ে আসব। এখানে যেদিন যেদিন রোদ ওঠে পার্কগুলোতে এত লোকজন বাচ্চা কাচ্চা আসে, দেখে মনে হয় যেন মেলা বসেছে। আর একটা জিনিস আজকে এই ফার্মাস মার্কেটে এসে বেশ ভালো লাগলো হঠাৎ করে, এই যে এই দেখুন প্রত্যেকটি ল্যাম্পপোস্টের গায়ে একটি করে তার জড়ানো আর উপরে একটা রিদ লাগানো, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। রাত্রিবেলার দিকে একবার এই রাস্তাটা এলে তখন মনে হচ্ছে ভারী সুন্দর লাগবে, চারিদিকটা অন্ধকার আর ল্যাম্পপোস্টগুলি প্রত্যেকটি একদম গোড়া থেকে জ্বলছে। চলুন এবার বাড়ি ফেরার পথ ধরলাম, বাড়ি গিয়ে এবার রান্নাবান্না বসাবো, 10-15 মিনিটেরই পথ, এক্ষুনি পৌঁছেও যাব। যখনই আমরা এই ফার্মাস মার্কেটে আসি এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় মনটা যেন এক নিমিষে খুশি হয়ে যায়, বড় যত্ন করে রাস্তাটা সাজিয়েছে দেখুন। যাই হোক চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।